দেশে তো অন্য অন্য ধান অনেক আছে, কিন্তু আপনি এই ধানটা রোপণ করলেন কিসের জন্য? আমি এই ধানটা রোপণ করলাম যাতে গতানুগতিক ধারার চাষাবাদ পদ্ধতি বাদ দিয়ে অল্প জায়গায় যাতে অধিক ফলন পাওয়া যায়, সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা আমার দেখেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসছি হচ্ছে গোপালগঞ্জ জেলার মোটালিপাড়া থানার উইকণ্ঠপুর গ্রামে। এখানে হচ্ছে এক সফল চাষির ধান সম্বন্ধে আমরা কথা বলতে আসছি। তো যে চাষিকে আপনারা সবাই চিনেন, চাষি আপনাদেরকে সবসময় উপকার করে আসছে, সেই চাষির কাছে আমরা আসছি। তো এখন আমরা সেই চাষির সাথে কথা বলবো। প্রিয় দর্শক, চলুন আমাদের সেই প্রাণপ্রিয় কৃষকের প্রাণ তার সাথে কথা বলা যাক, চলুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আনোয়ার হোসেন খান, পিতা মৃত্যু ইউসুফ আলী খান, গ্রাম নরারকান্দি, থানা রাজৈর, জেলা মাদারীপুর। আমরা দুই ভাই, আমি ছোট, জননেত্রী শেখ হাসিনা খাদ্য স্বয়ংসম্পূর্ণ করার জন্য যে বিপ্লবের ডাক দিয়েছে, সেই আহ্বানে সাড়া দিয়ে আমি এই ধানটি রোপণ করেছি। এই ধানটির নাম হইতেছে শিলং চায়না। এই শিলং চায়নাটা আমরা চীন থেকে, ভিয়েতনাম থেকে আনছি। চীন ভাই হয় মূলত চীনের একটা প্রজাতি ধান, আমরা চীন থেকে এই ধানটি এনেছি। এটা শতাংশে 52-60 কেজি হয়। এই দেখেন খুব সুন্দর ধান হয়েছে, দুটো ছড়ায় 500-600 হয়েছে। দেশবাসী দেখেন এই ধানটা, ধান ভুট্টা দেখেন কেমন হয়েছে। আচ্ছা, আপনি এই ধান রোপণ করলেন কেন? দেশে তো অন্য অন্য ধান অনেক আছে, কিন্তু আপনি এই ধানটা রোপণ করলেন কিসের জন্য? আমি এই ধানটা রোপণ করলাম যাতে গতানুগতিক ধারার চাষাবাদ পদ্ধতি বাদ দিয়ে অল্প জায়গায় যাতে অধিক ফলন পাওয়া যায়, সেই লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা আহ্বান দেখেছে যাতে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়। এবং ইউক্রেন এবং রাশিয়ার সাথে যে চলমান যুদ্ধ, 2023 সালের যে দুর্ভাগ্য হওয়ার দেখা দিয়েছে, সম্ভাবনা দেখা দিয়েছে, তার জন্য আমরা শিক্ষিত যুবক যদি এই হালটা না ধরি তাহলে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ অপারগতা দিকে চলে যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা একটা উচ্চ ফলনশীল ধান রোপণ করেছি, যেটার নাম শিলং চায়না। এখন আমাদের দেশের চাষি আছে তাদের ব্যাপারে আপনি কি বলতে চান, যে তারা কি এটা রোপণ করলে কতটা সফল হতে পারবে? অবশ্যই তারা এই ধানটা রোপণ করলে সফল হবে, কারণ এই ধানে 20% আমনে বোরোতে 20% বোরোতে 1 থেকে 1.5 মণ ধান হয়, 50 কেজি থেকে 1.5 মণ ধান হয়, এবং আমনও 1 মণের উপর হয়। এবং এই ধানটা খুব চিকন, মিনিগেট জাতীয়। এই ধানটা বিরিয়ানি খাওয়া যায়, পোলাও খাওয়া যায়, এবং এই চালটা মধ্যপ্রাচ্যে খুব চাহিদা রয়েছে। জি, তো এখন আপনি কি বলতে চান? আমি বলতে চাই, আমি দেশবাসীর প্রতি উদার আহ্বান রাখছি যে তারা যেন এই আমার শিলং চায়নাটা নিয়ে আমার কাছ থেকে নিয়ে রোপণ করে, এবং আমি বাংলাদেশের যত দুস্থ আমার কৃষক আছে তাদের মাঝে আমি এই বৃষ্টি বিতরণ করতে চাই, যাতে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়। আচ্ছা, আপনি এই বীজ বিক্রি করতে চান আর কি? হ্যাঁ, বীজ বিক্রি করবো ইনশাল্লাহ। হ্যাঁ, তারপরে জনগণের মাঝে যারা গরিব কৃষক আছে তাদের মাঝে বিতরণ করবো। আপনি কি এই বীজ আগে কখনো বিক্রি করেছেন? হ্যাঁ, আগে আমি চানা ধান বিক্রি করেছি। বাংলাদেশে প্রথম আমি চানা ধান এনেছি, এবং সারা বিশ্বে, সারা পৃথিবীতে আমার ধানের ব্যাপক সারা ফেলেছি। আচ্ছা, আপনি যাদের কাছে এই বীজ রোপণ করছেন তারা কি আপনাকে কখনো? হ্যাঁ, অবশ্যই দিনের মধ্যে 20-25-50টা ফল আসে আমার কাছে। সবাই আমারে বাহবা দিচ্ছে, হ্যাঁ, সবাই আমাকে ধন্যবাদ দিচ্ছে। আমি দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণের জন্য কাজ করছি। আমি ব্যক্তিগতভাবে একজন পল্লী চিকিৎসক এবং একজন ফার্মাসিস্ট। যখন দেখলাম আসলে দেশে একটা দুর্ভিক্ষের দিকে যাচ্ছে, তাই আপামার জনগণের নিয়ে যদি আমি কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ দেশের খাদ্য সম্পূর্ণ হবে, সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। জি, তো এখন আপনি আর কিছু বলতে চান? আর কিছু বলবো, আমার কন্ট্যাক্ট নাম্বার, আমার সাথে যারা ধান বীজটা নিতে চায় আমার কন্ট্যাক্ট নাম্বার হইতেছে 01-960-836-296। ধন্যবাদ।
আর এই নাম্বারটি হচ্ছে আপনারা যারা বীজ নিতে চান এই নাম্বারটি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে তার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তার সাথে কথা বলে আপনারা বীজের ব্যাপারে জানতে পারবেন যে কোনো সমস্যার ব্যাপারে ধানের যে কোনো সমস্যার ব্যাপারেও জানতে পারবেন ধন্যবাদ